মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহ মনকে সুস্থ রাখে না, বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটেছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলা সহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। আগামীতেও এরকম একটা আয়োজন করুক, সেই সফলতা কামনা করি। কিছু মানুষদের মনে বারবার প্রশ্ন, আমরা খেলাধুলায় কেন মগ্ন বা আমরা কেন খেলাধুলার প্রতি এত আন্তরিকতা, সেটার প্রশ্ন আমাদের কাছে উত্তর থাকবে একটাই, আমরা হচ্ছে কি মাদক দ্রব্য নেশা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে আমরা বারবার খেলাধুলার প্রতি আন্তরিকতা হই, খেলাধুলার প্রতি আমরা বারবারই আসক্ত, সেই নেশা থেকে আমরা বিরত থাকতে, সেই সাথে আমরা সেই একাডেমিক ভবনে খেলাধুলার এই সংগঠনের সব সমস্যা বলতে কামনা করি, সুন্দর কামনা করি, এরকম খেলা বারবার আয়োজক হোক সে কামনাই করি। কর্মের পাশাপাশি প্রতিটা শ্রমিক সে খেলাধুলার মাঠেই আসুক, সুন্দর একটা মন মানসিকতা তৈরি করুক, তার নিজের মন মানসিকতা রিফ্রেশ করে কর্মের প্রতি দাবিত হোক, সেটাই সফলতা কামনা করি। আমার গ্রামও এরকম অনেক যারা তরুণদেরকে আমি অনেক উৎসাহ দিই। এই ভবাত জীবনে এত ব্যস্ততার মাঝে এই আমরা শুক্রবারে এসে ঈদের ছুটির দিনে এসে যে এই এরা যে এত একটা সুন্দর আয়োজন করছে, একটা অ্যাকচুয়ালি ভবাত জীবনে আমাদের সবার জন্য একটা আনন্দের বিষয়। আমরা এত শত কষ্ট শত ব্যস্ততার মধ্যেও এখানে এসে আমরা যে এই খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করতে পারছি, এটা সবাইকে খাজার মধ্যে অবশ্যই উৎসাহ দেবে না করবে। এটুকু আমি আশা করি। চ্যালেঞ্জিং করে একটা রান হয়েছে, আশা করি দুই দলের সুন্দর একটা। আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা শ্রমিক আছি, যেমন আমি এখানে কাজ করি, আমি একজন শ্রমিক, আমাদের ঈদ বলতে তো আসলে যারা আমাদের প্রবাসে ভাই বন্ধু যারাই আছে এরাই আমাদের ঈদ। তো ঈদের উপলক্ষে যে টুর্নামেন্ট আমার প্রবাসী ভাইরা এখানে করেছেন, এটা একটা আনন্দের ব্যাপার। তো আমি চাবো যে প্রত্যেক বছর মাদক ছেড়ে মাঠে চল এই প্রত্যেকে আমরা আজকে বিএনডাব্লিউ ক্রিকেট একাদশ এই আয়োজনটা করেছি। আলহামদুলিল্লাহ এই আয়োজনটা এখনই না, আমাদের 20টা টিম এখানে অন্তর্ভুক্ত হয়েছিল, আবুধাবি, রাসুল কাইমা, ফুজিরা, বিভিন্ন দিক বিভিন্ন স্টেট থেকে এখানে টিম এসেছিল। আলহামদুলিল্লাহ এই টিম থেকে বাছাইকৃত টিম আজকে দুইটা ফাইনাল উত্তীর্ণ হয়েছে। এই ফাইনাল উত্তীর্ণ দুই টিম হচ্ছে আবুধাবি বিটি কিংস এবং দুবাই বিটি কিংস। তুমুল ঝড়ে একটা তুমুল মুখোমুখি একটা এই টুর্নামেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ, আশা করি। এবং আসলে এটা আমার দ্বারা অনেক তাদের সাহায্য অনুতা আজকে আমরা এত বড় আয়োজন, এবং বন্ধু মাহফুজ এবং এই মাহফুজ সালাম সুমন তাদের সবার সহযোগিতা আজকে এত বড় আয়োজন। ইনশাল্লাহ আমরা আরও বড় পরিসরে আয়োজন করব যদি আপনাদের সহযোগিতার জন্য আজকে আমরা এই ক্রীড়াঙ্গনে সময় দিচ্ছি আমাদের মন মানসিকতা ভালো থাকার জন্য। এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা জ্ঞাপন করতেছি এবং আন্তরিক অভিনন্দন এবং আকাশ গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। বিএমডাব্লিউ ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো টি-10 লিগ 2023 ঈদ পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। উক্ত ফাইনাল খেলায় মোহাম্মদ ইরফানুল হকের সভাপতিত্বে ও নিজামউদ্দিন শাখাওয়াতের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরব খান, মোহাম্মদ মজিবুল হক মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল করে ও প্রশান্তি নিয়ে আসে, তাই সবাইকে প্রবাসের একঘেয়ামি থেকে বাঁচতে খেলাধুলার প্রতি মননশীল হওয়ার জন্য পরামর্শ দেন। খেলাধুলা যেমন মনকে ভালো রাখে তেমনি শারীরিকভাবেও সুস্থ রাখে।